বৃন্দাবনে যাব, বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম, বৃন্দাবনে
श्री राधे, जय जय श्री राधे, मधुमय श्री राम वृंदाव। আমাদের রাইধরী যাবতে অন্তপুরে নিপ্ত কক্ষে ছিলেন, সকল ললিতা বিশাখাদি সখীগণ রাইধরীর মন্দিরে আসছেন রাধা নামে জয়ধ্বনি করতে করতে। রাধারানী নিজ কর্ণে শ্রবণ করে মনে মনে ভাবছে, কি হলো আমার নামে জয়ধ্বনি করছে কে? বাইরে এসে দেখলেন, ও ললিতা, যত্ন করে রত্ন আসনে বসতে দিলেন অন্তপুরে। রাইধনীকে মাঝে বসিয়ে সখীগণ গোল হয়ে ঘিরে বসলেন। রাধারানী বলছে, ললিতা রে, ও বিশাখা, ও বিশাখা, আমি তোদের কি সেবা করতে পারি বল? ললিতা বলছে, রাধে, তুই একটু বধুর গুণ কীর্তন কর, বধুর গুণের কথা তোর বদন দিয়ে শুনতে বড় সাজছে গেছে, একটু বল। রাধারানী বলে, ললিতা রে, ললিতা, ওরে ও বিশাখা, তোরা এমন ঘরে বসে বধুর কোনো কথা শুনতে চাইছিস? আমার ঘর বড় ভালো নয়, আমার ঘর তো ভালো নয়, বাদিনীর ঘর, গুরুজনদের ঘর, দুর্জনদের ঘর, এই ঘরে বসে তোরা বধুর গুণের কথা শুনতে চাইছিস? আমি শুধু শুধু মিছা মিছা আমার শাশুড়ি ননদিকে দোষ দিচ্ছি, ওরা দোষের ভাগী নয় রে। সব থেকে বড় দোষের দোষী হলো ওই বিধাতা, যে বিধাতা আমায় নারী করে জন্ম দিয়েছে। কোন আইনে, কোন যুক্তিতে আমাকে নারী করে জন্ম দিয়ে আমার বধূকে আমার থেকে পর করে দিল? ওই বিধাতাকে যদি একবার চোখে দেখতে পেতাম, কি করবি? কি করবো জানি? তাহলে শুনে রাখ, আমি কি করবো জানি? বিধি রবি বিধান, হ্যাঁ
বিধানে হাম অনলভে যাই, অনলভে যাই। অনল মানে আগুন, ভেজানো মানে আগুন দেওয়া। কোথায় বিধির বিধান? বিধান মানে কি? বিধান মানে আইন কানুনের গ্রন্থ, সংবিধান। এই যে টাকশালে টাকা ছাপানো হয়, ভারত সরকার ইচ্ছা মতো কি টাকা ছাপাতে পারবে? টাকা ছাপানোর একটা আইন আছে, নিয়ম আছে, আইন আছে, ইচ্ছা মতো পারে না। তেমনি যে বিধাতা সৃষ্টি কার্য করছে, ইচ্ছা মতো সৃষ্টি করে না। আমরা অনেক সময় বিধাতাকে দোষারোপ করি, কানা বিধাতা তোকে দেখতে পায় না, যত তো আমাকে দিচ্ছে বিধাতাকে দোষারোপ করি। কিন্তু না গো, বিধাতার দোষ নয়। আমরা যে সুখ বলুন দুঃখ বলুন যা পাচ্ছি, এটা পূর্বজন্মের সঞ্চিত কিছু ফল এবং এ জন্মের কর্মের অনুযায়ী যে ফল, দুটো যোগ করে ব্যালেন্স যা হলো সেটাই আমরা ভোগ করছি। আমাদের কর্মের ফলে আমরা ভোগ করছি, বিধাতা আমাদের দিচ্ছে না। আমি যদি আগুনে হাত দেই, হাত তো পুড়বেই, দোষ তো বিধাতার নয়। আমি খারাপ কর্ম করব, ভালো ফল পাওয়ার আশা করব, হয় বছর বছর প্রতিদিন আমি বিপদ তারিণীর পূজা করব, আকাম করব, ফল পাব কি? বিপদ যাবে, আরো বিপদ তোমাকে ঘাড়ে চেপে পড়বে। কর্ম অনুযায়ী ফল। মৃত্যু সময় যে যা ভাবনা করিতে করিতে মৃত্যু বরণ করে, পরজন্মে সেই ভাবযোগ্য জন্ম পায়। ভরত মহারাজ মৃত্যু সময় হরিণের কথা চিন্তা করতে করতে মারা গেল, পরজন্মে সে হরিণ হয়ে গেল। ভীষ্মদেব সরসজ্জায় রয়েছে, কৃষ্ণকে বলছে আমি এখন মরবো না, এখন সূর্য দক্ষিণায়ণ তো উত্তরায়ণে যাবে, তখন আমি তোমার চাঁদ বদন দেখতে দেখতে আমি ইহলোক ছেড়ে পরলোকে যাব। সূর্য উত্তরায়ণে শুক্ল পক্ষে কৃষ্ণ ভীষ্মদেব নির্জন হবে, তো তাই পঞ্চ পাণ্ডব নিয়ে ভীষ্মের কাছে আসলেন, ভীষ্মের মনোবাসনা পূরণের জন্য। কৃষ্ণকে দেখে ভীষ্ম প্রশ্ন করলেন, হে প্রভু, আমি একশত গত একশত জন্ম, আমার বিগত একশত জন্মের খবর আমি জানি। প্রতি জন্মে ছিলাম আমি পুণ্যবান রাজা, এবং নিয়ম নীতি অনুশাসন মেনে আমি প্রজাদের পুত্রবৎ তাদের লালন পালন করেছি। আমি কোনো পাপ আচরণ অন্যায় করিনি, একশত জন্মের খবর জানি। তবে এজন্যই কেন আমাকে সরসজ্জায় মৃত্যুবরণ করতে হচ্ছে? তখন কৃষ্ণ বললেন, শোনো ভীষ্মদেব, তুমি যে পূর্বজন্মের খবর জানতে পারে তাকে বলে জাতিশ্বর। তো তুমি একশত জন্মের খবর জানো, একশত এক জন্মের খবর জানো কি? বলছেন না, আমি জানি। সরসজ্জায় কেন তোমায় দেহকে, দেহ থেকে প্রাণটাকে ত্যাগ করতে হচ্ছে? শোনো বলছি, বিগত একশত এক জন্মে, তুমি তো একশত জন্মের খবর জানো, তার আগের জন্মের কথা বলছি, সে জন্মেও তুমি পুণ্যবান রাজা ছিলে। তুমি মন্ত্রী সেনাপতি নিয়ে বনে বিচরণ করছো, বনপথে চলেছো, তুমি যে পথ দিয়ে যাচ্ছ ওই পথে একটি অতি জরাজীর্ণ বৃদ্ধ বৃদ্ধ সর্প আড়াআড়ি ভাবে শুয়েছে। তুমি সেই সর্পকে বললে, ওগো সর্প সরে যাও, আমি এই পথ দিয়ে যাব, তোমাকে ডিঙিয়ে দিতে পারছি না। বৃদ্ধ সর্পটি বলল, আমি তো নড়তে চড়তে পারছি না, দেখতে পাচ্ছেন মহারাজ, আপনার রাজ্যে আমি বসবাস করছি, আমি তো আপনার প্রজা,
কৃপা করে আমাকে একটু সরিয়ে তারপরে যান না মহারাজ, আমি বৃদ্ধ অতি জরাজীর্ণ কলেবর, মরতে চলতে পারছি না। তখন তুমি অহংকারে মেতে গিয়ে বললে, কি আমি হলাম দেশের মহারাজা আর একটু সাপ বলছে তাকে সরিয়ে আমায় যেতে হবে? দাঁড়া তোর মজা দেখাচ্ছি। এই বলে তুমি তুনের থেকে বাণ তুললে, বাণ নিয়ে সাপটাকে নিয়ে অনেক দূরে ছিটকে মারলে। কোথায় পড়লো তুমি খোঁজ নাও নি, তুমি চলে গেলে। ওই সাপটি পড়েছিল শিয়াকুলের কাঁটার উপর, শিয়াকুল কাঁটা গাছের উপর। সাপটি এমনিতেই বৃদ্ধ জরাজীর্ণ, নড়তে চড়তে পারে না, ওই শিয়াকুল গাছের কাঁটার উপর পড়েছে। তার সর্ব অঙ্গে ক্ষত বিক্ষত হয়েছে, কাঁটা কেটেছে। কয়েকদিন ওই কাঁটা গাঁথা আছে এই অবস্থায়, যেখানে যেখানে কাঁটা কেটেছে সেখানে সেখানে পুঁজ হয়েছে। মৃত্যুর সময় বলেছিল, হে মহারাজ, আমায় যেহেতু এভাবে তুমি আমায় দেহের থেকে প্রাণ ত্যাগ করবার রাস্তা দিয়েছো, আমি মরছি কিন্তু আমি অভিশাপ করছি তোমাকে এইভাবে সর্ব অঙ্গ ক্ষত বিক্ষত বাণে বৃদ্ধ হয়ে তোমায় মরতে হবে। কিন্তু ওই জন্মে এই সাজাটা পাওয়া উচিত, কিন্তু তুমি পাওনি। কেন না পার? কারণ হঠাৎ তোমার মৃত্যু হয়, তারপরে জন্মে পাবে। কিন্তু প্রতি জন্মে তুমি পুণ্যবান রাজা ছিলে, এমনই পুণ্যবান রাজা, এমনই তুমি পুণ্য কর্ম করলে এই ফলটা, এই যে পাপের বীজ, এই যে বীজ রয়ে গেল, বীজটা অঙ্কুরিত হয়নি এবং তুমি সেই ফল ভোগ করনি, বীজটা রয়ে গিয়েছে। খুব সাবধান, কখনো কেন তো পাপ করবেন না। কথায় বলে তো যে সাগর শুকায় না, পাপ লুকায় না। বাহুবলের দ্বারা, ধন সম্পদ ঐশ্বর্যের গর্বের দ্বারা তুমি যতই পাপ করো না কেন, কখন যে পাপটা বেরিয়ে যাবে তুমি টের পাবে না। চোখের সামনে তো কত ঘটছে, বড় বড় মন্ত্রী, এমএলএ দাদা সব ধরা পড়ে যাচ্ছে। কখনো পাপ করবেন না, পাপ করলেই তার ফল পেতেই হবে, অশেষ কষ্ট। কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির এইভাবে প্রতি জন্মে তুমি পুণ্যবান রাজা ছিলে বলে এই পাপের ফলটা কিন্তু তোমায় ভোগ করতে হয়নি। কিন্তু এই জন্মে কেন ভোগ করতে হচ্ছে জানো? কারণ তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে এসেছো, যে কুরুক্ষেত্রের যুদ্ধ হলো ধর্মযুদ্ধ। এই যুদ্ধে যে প্রাণ ত্যাগ করবে মানে মারা যাবে, সঙ্গে সঙ্গে স্বর্গলাভ, এবং যুদ্ধে জয় হলে ধন ঐশ্বর্য ভোগ, পরে স্বর্গলাভ। যেই ধর্মক্ষেত্রে যোগ দিয়েছে সেই স্বর্গলাভ করেছে বা করবে। তা তুমি তো স্বর্গ যাবে, স্বর্গে যেতে গেলে এই যে তোমার পাপের বীজটা রয়েছে, এই বীজটা তো তোমাকে ভোগ করে যেতে হবে। সেই 101 জন্মের বীজ প্রতি জন্মে 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 তোমাকে নিয়ে বেড়াতে হচ্ছে। তাই এ জন্মে সেই বীজটা তোমাকে ভোগ করিয়ে না হলো, পরে এবার তুমি স্বর্গে যাচ্ছ। আমরা অনেক সময় বলি, আমি এত ভালো কর্ম করছি কেন আমাকে এই ফল পেতে হলো? এ জন্মের হয়তো ফল নয়, ওটা গত জন্মের ফলটা রয়ে গেছে, সেটাকে ভোগ করতে হচ্ছে। তাই কেন তো কেউ পাপ করবেন না, অন্যায় করবেন না। বিধাতা আমাদের কখনো ইচ্ছা করে ক্ষতি করে না, কষ্ট দেয় না, আমাদের কর্মফল আমরা ভোগ করছি। ললিতা বলছে, রাধে বিধাতাকে দোষ দিস না, বিধাতাকে ছেড়ে দে, বিধাতাকে ছেড়ে দে। তোর এই আশেপাশে অনেকে আছে যারা তোকে ভালো চোখে দেখে না, আবার তোর কোনো কিছু ক্ষতি করবার বা কলঙ্ক কিনে তোকে বলে, এমনও তো কিছু আছে। তুই তাদের কথা কি চিন্তা করেছিস বল? রাধারানী বলে, সখী রে সখী
आज अभी काके छेड़े देबो ना ললিতা বলছে সর্বনাশ বলছিস কি রে তো অভিশাপ দিবি মানে হ্যাঁ অভিশাপ দেব কি অভিশাপ দিবি কি অভিশাপ দেব জানিস আমার বধু কোন বিনা জীবন মা জননীগণ এবং বাবাদের বলছি খুব সাবধানে শুনবেন কিন্তু আজ আমাদের রাধানি কাউকে ছেড়ে দেবে না সবাইকে অভিশাপ দেবে এবার অভিশাপের ঢংটা শুনুন কি অভিশাপ দিচ্ছি কাকে কাকে অভিশাপ লাগবে মা মায়েদের বলছি এই অভিশাপ যদি আপনাদের লেগে যায় না আর আপনাদের বাড়ির বাবারা যদি আমাকে দোষ দেয় আমি কিন্তু দোষের ভাগি হব না যদি বলাবলি করে এই অলক্ষণে বাবাজি নবদ্বীপ থেকে এসেছে তাই আমাদের ঘরের লোকে এই দুর্গতি আমি কিন্তু দোষের ভাগী হব না আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি হ্যাঁ খুব সাবধান অভিশাপ কাকে কাকে লাগবে অভিশাপ আমার বধুর গুণ বিনা যেবা অন্যের গুণ গায় অর্থাৎ কৃষ্ণ গুণ কীর্তন না করে যে অন্যের গুণ গাইবে তাকে তাকে অভিশাপ লাগবে কেউ আছেন নাকি আমার কেউ তাহলে তাকেই অভিশাপ লাগবে কি অভিশাপ এবার শুনেন কি অভিশাপ বলি তার বিনা যেবা অন্যের গুণ গায় তাহারে আসিয়া যেন কাল সাপে খায় তাহারে আসিয়া যেন কাল সাপে বুঝতে পারছেন কাকে কাকে অভিশাপ লাগবে এক কথায় যারা কৃষ্ণের গুণ কীর্তন করবে না অন্যের গুণ গাইবে তাকে তাকে কাল সাপে খাবে ললিতা বলছে রাধে এমন অলক্ষণের কথা বলিস না সত্যি সত্যি যদি তুই অভিশাপ দিস তোর কীর্তন শোনার ভক্ত খুঁজে পাবি কি গো
এখানে যে যারা কীর্তন শুনতে এসেছেন সবাই কি কৃষ্ণ ভক্ত? কেউ তো আছে মা কালীর ভক্ত, কেউ শিবের ভক্ত, কেউ দুর্গা ভক্ত, কেউ শনি ঠাকুরের ভক্ত। যে যার ভক্ত সে তার কোন কীর্তন করবে, এটাই তো নিয়ম। আচ্ছা বলুন তো, মা দুর্গার ভক্ত, মায়ের ভক্ত এখানে এসে কীর্তন শুনছে, সে যদি এটা শুনে যে রাধারানী আমি অভিশাপ দিচ্ছি আমি কৃষ্ণ কোনো কীর্তন করি না বলে, আমি মায়ের কোনো কীর্তন করি বলে রাধারানী আমায় অভিশাপ দিচ্ছে, কাল সাপে খাবে, এমন এমন কীর্তন আমার মাথায় থাক, আমি শুনবো না, সে পালাবে না। এই অভিশাপটা পেলে অভিশাপটা জগৎকে দিচ্ছি না, রাধে অভিশাপ ফিরিয়ে নি। রাধারানী বলে সখী রে, তোরা আমার মরম সখী হয়ে, তোরা আমার মরম সখী কয়ে, তোরা আমার মনের কথা বুঝলি না, আমার মনের কথা বুঝলি না। বলি গর্তের থেকে বেরিয়ে যে কালপুর বিষধর সর্প মানুষকে দংশন করলে মানুষ প্রাণ হারায়, আমি ওই বিষধর সর্পের কথা বলি না, ওই বিষধর সর্পের কথা বলি না। সেকিরে তুই না এক্ষুনি বললি তাহারে আসি যেন কাল সাপে খায়, আবার বলছি গর্তের সাপের কথা বলিস নাই, তাহলে কোন কালিয়াসা? আমি কোন কালিয়া সাপের কথা বলছি জানিস? কোন কালিয়া সাপের কথা বলছি জানিস? এই কালিয়া সর্পের গর্জন হলো মুরলীর ধ্বনি, এই কালিয়া সাপের গর্জন হলো মুরলীর ধ্বনি। যেভাবে এই মুরলীর ধ্বনি শুনে আমি দিবারাত্রি নয়ন জলে ঝরছি, আমি যেমন দিবারাত্রি নয়ন জলে ঝরি, আমি জগতের সবাইকে এই অভিশাপ দেব, আমার মধুর এই বংশী ধ্বনিরূপ গর্জন যেন সবার কর্ণমূলে প্রবেশ করে, মর্মমূলে আঘাত এনে মন রত্নে দংশন করে, আর কোন ব্যক্তির মন রত্নে যদি বংশী ধ্বনিরূপ গর্জন যদি দংশন করে, তারে আমার মতো কাঁদিতে হবে, আমার মতো কাঁদিতে হবে, আমার মতো কাঁদিতে হবে। হা কৃষ্ণ কৃষ্ণ, তাদের আমার মতো কাঁদিতে হবে, কৃষ্ণ 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 দিবারাত্রি তাদের আমার মতো রাধে। এটা কি অভিশাপ? অভিশাপ না গো, আমাদের প্রেমময়ী রাইধনি অভিশাপের ছলে জগৎকে আশীর্বাদ করছে। কৃষ্ণ বলে কাঁদাই তো জীবনে চরমতম পরম সার্থকতা গো।
ওমাইরা আমরা আত্মীয় স্বজন বাড়িতে গেলাম, বন্ধু বাড়িতে গেলাম, বান্ধবীর বাড়িতে গেলাম, যদি আমাকে দেখে কেহ কটু কথা বলে, গালি গালাজ করে, ঝরঝর ঝরঝর করে নয়নে জল চলে আসি, মনে মনে প্রতিজ্ঞা করি এই বাড়ি থেকে উঠে যেতে পারলে বাঁচি, একবার যদি যাই জীবনে বেঁচে থাকতে আর এই বাড়ি পাড়া দেব না। কেন এসেছি আনন্দ করতে, আমায় গালি দিল ও প্রাণে আঘাত দিয়ে আমার চোখে জল ফেলিয়েছে, আর জীবনে বাড়িতে পাড়া দেব না। অনেকে প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য হয়তো সেই বাড়িতে যায়ও না, কিন্তু বলুন তো কীর্তন শুনতে এসে, ভাগবতীয় কথা শুনতে এসে, আমার প্রাণ গৌরের কথা, আমার রাধা মাধবের কথা শুনতে শুনতে অনেক ভক্ত তো চোখের জল ফেলে, চোখের জল ফেলতে ফেলতে কেউ প্রতিজ্ঞা করে কি আমি আর কীর্তন শুনতে যাব না, আমি আর ভাগবত শুনতে যাব না, যতবার যাই ততবারই আমায় কৃষ্ণ বলে কাঁদায়, গৌরের নাম নিয়ে আমায় কাঁদায়, আমি আর যাব না। কেউ প্রতিজ্ঞা করি করি না, পরন্তু এই কীর্তন শেষে যখন সংসারে ফিরে যাব, মন উথার পাথার হয়, আবার কোথায় খোলকড়তালের ধ্বনি হবে, কোথায় কীর্তন হবে, কোথায় ভাগবতীয় কথা হবে, সেখানে গিয়ে উচ্চেশ্বরে হা গৌর হানিতায় হা রাধে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদা, কৃষ্ণ বলে নয়নে জল, যে কি সুখ কি আনন্দ। এক এক ভক্ত কবি, তিনি ভক্তদের প্রেম দেখে তিনি একটা গান বেঁধেছেন, যখন পরাণে ভরে তোমায় ডাকি, তোমায় ডাকি হে গোবিন্দ তোমার নামে ঝরে দুই আঁখি, ও গোবিন্দ তোমার নামে তখন আমি কত সুন্দর, হে গোবিন্দ তখন আমি কত সুন্দর হই, তখন কি সুখে মন সময় কাটে, তখন কি সুখে মন সময় কাটে, সে সুখ কেউ বোঝে না, আমি তখন আমি কত সুন্দর হই, এই বিশ্বভুবন হেরি মধুময়, তখন সবাই আমার আপন দূরে কেহ নয়, তখন আমার সবাই আপন দূরে কেহ নয়, হে প্রাণনাথ হে গোবিন্দ তোমার নাম নিতে নিতে যখন আমার অশ্রু বিগলিত হয়, তখন যে আমি কত সুন্দর হই, কত যে আমার সুখে দিন কাটে, সময় কেটে যায়, সে সুখ আমি ছাড়া কেউ বোঝে না। আর তখন যখন তোমার নয়ন নামে আমার নয়নে জল আসে, তখন এই বিশ্ব ভুবন শুধু মধুময় আর মধুময় দেখি, তখন দেখি সবাই আমার আপন, কেহ আমার দূরের নয়,
তখন ভুলে গিয়ে জয় পরাজয় ও হে প্রাণনাথ হে তখন ভুলে গিয়ে জয় পরাজয় তখন আমি শান্তি ধামে কে আমার জয় কোন গান গাইল কে আমার পরাজয় করল কে আমার দুর্নাম করল আমার তখন কিছু মনে থাকে না কিছু শুনতে পাই না তখন আমি শান্তি ধামে বসে তখন আমি কত সুন্দর জয় রাধি আমাদের রাধাকে অভিশাপ করেছি আমি যেভাবে কৃষ্ণ বলে কাঁদছি আমার বধুর গান শুনে আমি জগতের সবাইকে অভিশাপ করছি সবার কর্ণে আমার বধুর বাঁশির গান প্রবেশ করুক মনরত্নে দংশন করুক সবাই যেন আমার মতো দিবারাত্রি হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে পারে এটা অভিশাপ আমাদের প্রেমময়ী রাইধনি এখানে চা দেবে না এটা বাউলের রসন নয় বাবা অপরাধ ক্ষমা করবেন এটা রস কীর্তন তো কীর্তনে প্রথমে বললাম না এখানে সকল মহান্তরা রয়েছে বৈষ্ণবগণ আছে বাবা ক্ষমা করবেন সে বাবা দিয়ে অপরাধী হয়ে গেলাম নাকি এটা রস কীর্তন এখানে সবাই রয়েছে রাধা মাধব নিতাই গৌর রয়েছে চা পান চা এগুলো সব মাদক দ্রব্যের মধ্যে পড়ে ভগবত আরাধনার মধ্যে এগুলো চলবে না আমাদের রাধারানী যেন জগৎকে আশীর্বাদ করছি কৃষ্ণ বলে চোখের জল কেটান সত্যি দুঃখ না মহাজন বলছি এ তো কাঁদা নয় গোবিন্দ বাঁধা কাঁদা নয় গোবিন্দ বাঁধা এ তো কাঁদা নয় গোবিন্দ বাঁধা যত কাঁদবে তত নিকট হবে কাঁদা নয় গোবিন্দ বাঁধা কাঁদবে তত নিকট হবে ভক্ত বৎসল প্রাণ গোবিন্দ আমাদের রাধারানী জগৎকে আশীর্বাদ করছেন কীর্তন চলাকালীন কোন মায়েরা আসবেন না ভাটা পড়ে যায় স্রোত চলছে তো বাধা পড়ে যায় যাক বৈষ্ণব পদকবি চণ্ডীদাস বলছি বাসুলিয়া দেশে দিজো চণ্ডীদাস ভানে বাসুলিয়া দেশে দিজো চণ্ডীদাস ভানে বাসুলিয়া দেশে দিজো চণ্ডীদাস ভানে রাজা তোমার মধু তোমার আছে অন্য গালি পারো তেনে তোমার মধু তোমার আছে অন্য গালি পারো তেনে তোমার মধু তোমার আছে অন্যে গালি পাড়ো কেনে অন্যের গালি পাড়ো কেনে জানি তাই এই যে ভক্তগণ আচ্ছা মঙ্গল আরতির পর ভোগ আরতির পর মধ্যাহ্নে ভোগ আরতির পর সন্ধ্যা আরতির পর আমরা রাধা মাধব নিতাই করে জয়ধ্বনি করি করি তো আমরা শুনি আচ্ছা কোন ভক্ত জয়ধ্বনি দেয় কি চন্দ্রাবলী কৃষ্ণ কি চন্দ্রাবলী কৃষ্ণ কি
যাকে বলে, রুক্মিণী কৃষ্ণ কি যাকে বলে, ও দ্বারকাবাসীরা বলে, কুব্জা কৃষ্ণ কি যাকে মথুরাবাসীরা বলে, আমরা বৃন্দাবনবাসী তো তাই না? এখানে ব্রজের কথা হচ্ছে আমরা শুনি কি সবাই বলি রাধা কৃষ্ণ কি জয়, রাধা শ্যাম সুন্দর কি জয়, রাধা মাধব কি জয়, রাধা বাবু হরি কি জয়, বাগি হরি লাল তেরি জয় হো রে, শেষে রাধারানীর নাম যোগ করে কৃষ্ণ নামের শোভা বিস্তার করা হচ্ছে। রাধা কৃষ্ণ আগে রাধা নাম করে কৃষ্ণের নাম পরে বলে, আগে কি শিষ্য থাকে না আগে গুরু থাকে? আগে গুরু থাকে তারপর পরে শিষ্য, আগে গুরু চলবেন গুরুর দেখানো পথে শিষ্য চলবে। তাই গুরু কে? রাধারানী। রাধারানী আমার প্রেমের গুরু, আমি শিষ্য নট, আমি শিষ্য। আগে রাধারানী পরে শিষ্য কৃষ্ণ। রাধা কৃষ্ণ কি জয়, রাধা মাধব কি জয়, রাধা শ্যাম সুন্দর কি জয়, যত কৃষ্ণের নাম আছে রাধা নাম করে তারপর কৃষ্ণের নাম। তাহলে কৃষ্ণ কার? চন্দ্রাবলী, রুক্মিণী, সত্যভামা, কুব্জা না, কার? রাধারানী। তাই বৈষ্ণব পদ কবি চন্ডীদাস বলছে রাধে তোমার বধু তোমারই আছে এবং তোমারই থাকবে, শুধু শুধু অন্যকে গালি পাড়ছো। এমন সময় বাঁশি বেজে উঠল, এ ললিতা বিশাখা শুনতে পাচ্ছিস? সুখী তোরা শোন শোনে রে তনে মোহন মোরলে কুঞ্জে পাগে, তোরা শোন শোনে রে তোদের কপাল ভালো, আমার বধুকে দর্শন হবে, আর না গেলে
পড়া কপা আমার বধু দর্শন হবে না ভেটিবারে গোকুলের পতি ভেট মানে কি গো ভেট মানে দক্ষিণা যেমন কতগুলো জায়গায় নীতি শাস্ত্রে বলেছে কতগুলো জায়গায় খালি হাতে যেতে নেই যেমন ডাক্তার বাবুর কাছে খালি হাতে যেতে নেই কিছু নিয়ে যেতে হয় উকিলের কাছে খালি হাতে যেতে নেই কাজ হবে না খালি হাতে গেলে কাজ হবে না বৈষ্ণবের কাছে গুরুদেবের কাছে খালি হাতে যেতে নেই এবং ভগবানের মন্দিরে খালি হাতে যেতে নেই বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে যেতে নেই কিছু ভেট নিয়ে যেতে হয় ভেট মানে দক্ষিণা আবার ভেট মানে দান ভেট মানে আবার দেখা অনেক আমরা রাধা মাধব মিতাই করে মন্দিরে গিয়ে দর্শন করি তো দর্শন কিন্তু করতে গেলে উপযুক্ত মনোবুদ্ধি প্রয়োজন নয়নের প্রয়োজন এক শিষ্য নবদ্বীপে গিয়েছেন গুরুদেবকে প্রণাম করে বলছে গুরুদেব সংসারে বহু কাজ দুপুরে প্রসাদ পেয়ে চলে যাব আপনি অনুমতি দিন একটু মন্দির দর্শন করি গুরুদেব বলছে যা ভোগ লাগলে চলে আসিস উনি একটা রিক্সাওয়ালাকে ঠিক করেছেন এক ঘন্টার মধ্যে সব মঠ মন্দির ঘুরে রাধা মাধব নিতাই করে যত মন্দির ছিল নবদ্বীপে সব ঘুরে এবার গুরুদেবকে প্রণাম করে বলছে গুরুদেব বহুবার নবদ্বীপে এসেছি এত সুন্দর দর্শন হয়নি আজকে সব রাধা মাধব নিতাই করে যত মন্দির ছিল সব মন্দিরে গিয়ে আমার রাধা মাধব নিতাই করে দর্শন করে এসেছি গুরুদেব বুঝতে পেরেছে কেমন দর্শন হয়েছে তাই গুরুদেব বলছে বাবার এত দর্শন হয়নি মানে দেখা হয়নি শিষ্য বলছে কি বলছিলাম আমি নিজ নয়নে দেখলাম বলছে দেখা হয়নি রে বাবা কেন গুরুদেব এমন কথা বলছে আচ্ছা বাবা তুই যাকে দেখতে গিয়েছিস সে তোকে দেখেছে কি দুশো পাঁচশো হাজার ভক্ত রয়েছে সবাই নাথ মন্দিরে দাঁড়িয়ে আমার রাধা মাতা নিতাই করে দেখছে তাদের মাঝখানে আমি উকি ঝুঁকি মেরে দেখছি দেখে চলে আসলাম উনি আমায় দেখেছেন সামনে দাঁড়িয়ে থাকলেও তো উনি দেখবেন না বা সবার পিছনে দাঁড়িয়ে থাকলেই যে উনি আমাকে দেখবেন না তাও না ওখানে তো অনুরাগ ভক্তি প্রেম প্রয়োজন যাকে আমি দেখতে যাব তিনি আমায় দেখবেন এক পক্ষে দেখা তো দেখা নয় আমি যাকে দেখতে যাব তিনি দেখে আমায় দেখে মুচকি মুচকি হাসবে কথা না বলুক ইশারা করে ভুরু নাচিয়ে জিজ্ঞেস করবে কেমন আছো একটু প্রেমের আলাপ সালাপ হবে তবে তো দেখেন না আমি সবার মাঝখানে দাঁড়িয়ে আমি উকি ঝুঁকি মরে দেখছি আবার একবার রাধা মাধব দেখছি আর একবার পিছনে আমার জুতোর দিকে তাকাচ্ছি একবার আর একবার হলো দেখা হলো দর্শন তো হলো না তিনি যে আমায় দেখবেন এমন সংকল্প করেছি কি আমার দিকে না তাকালে আমার সঙ্গে কথা না বললে আমি এখান থেকে যাব না এমন অনুরাগ আমার হয়েছে কি তবেই তো দর্শন প্রতিজ্ঞা করতে হবে হয় মন্ত্র সাধন না হয় শরীর পতন এই যে চরণ ধরলাম আমার সঙ্গে কথা না বললে আমি চরণ ছাড়ব না এমন কারো অনুরাগে যদি গৌর গোবিন্দের চরণ আশ্রয় করে কথা না বলে কি থাকতে পারে গো
ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ পেলে কি বা হয়। জয় জয় শ্রী রাধে রাধে, জয় শ্রী রাধে। তিনি যে একমাত্র প্রেম ভোকা ভগবান গো, শুধু প্রেম চায়। তুমি কত সুন্দর বা সুন্দরী দেখতে, কত তোমার ধন ঐশ্বর্য আছে, কোন কুলে জন্ম নিয়েছ এগুলো দেখেন না। কুলে কি কখনো গোবিন্দ পাওয়া যায়? আকুল প্রাণে না ডাকিলে একটা ঘটনা বলে শুনেন, যে ঔরঙ্গজেবের অত্যাচারে বৃন্দাবনে প্রায় মন্দির ধ্বংসস্তূপ পরিণত করেছিল, সেই ঔরঙ্গজেবের মানে বৃন্দাবনে রটে গেছে, ঔরঙ্গজেব তার সৈন্য সামন্ত নিয়ে আসছে মন্দির গুলো ভাঙবে। এক সেবক কি করেছে, তার বিগ্রহের উচ্চতা 2 হাত মানে 3 ফুট, তিনি কি করেছে, মন্দির ভেঙে দেবে, বিগ্রহ নিয়ে কোথায় যাব, তাই মন্দিরের সামনে গর্ত খুঁড়েছে 6 ফুট গর্ত খুঁড়েছে, এবং গর্তের নিচে বিগ্রহকে নামিয়েছে, মাটি চাপা দিয়ে চলে যাবে, বিপদ কেটে গেলে এসে বিগ্রহকে বের করে আবার সেবা পূজা করবেন। এই বলে মাটি চাপা দিলেন, পিছন ফিরে তাকিয়ে দেখে কৃষ্ণ আমার কোমর পর্যন্ত মাটি চাপা, কোমরের উপরটা বাইরে। আবার কৃষ্ণ বিগ্রহ তুলে মাটি খুললেন, খুঁড়ে আবার চাপা দেবে, নামিয়ে দিয়েছি মাটি চাপা যত দিচ্ছি ততই কৃষ্ণ আস্তে আস্তে উঠে যাচ্ছে, উঠতে উঠতে সেই কোমর পর্যন্ত। এইভাবে বার কত করতে করতে ঔরঙ্গজেব তার সৈন্য সামন্ত নিয়ে কাছাকাছি এসে গেছে। সেবক মনে মনে বলছে, তোমাকে রক্ষা করতে চাইলাম, তুমি রক্ষা হলে না, আমি কি করতে পারি, আমার জাত আমাকে বাঁচাতে হবে, ওই বীরধর্মীদের অত্যাচার আমার জাত গুলো মনে রাখবে না। গোবিন্দকে প্রণাম করে চলে গেলেন। ঔরঙ্গজেবের সৈন্য সামন্ত বিগ্রহকে তুললেন, ভাঙবে, ভাঙতে পারলো না, যমুনায় ভাসিয়ে দিবে মন চাইল। ঔরঙ্গজেবকে দিয়ে বলছে, মহারাজ সম্রাট বাহাদুর, এই দেখুন কৃষ্ণকে ভাঙতে পারি নাই। বলছে, ভাঙতে হবে না, দেখতে একটু ভালো লাগেছে তো, নিয়ে যাবো, মেয়েকে দেবো, খেলা করবে। দিল্লিতে চলে আসে, তার মেয়েকে ডেকে বলছে, মা রে এই নে একটা খেলার পুতুল এনেছি, নে খেলা কর। ঔরঙ্গজেবের মেয়েটি কৃষ্ণকে নিয়ে হঠাৎ তার ভালোবাসা হয়ে গেল। যখন স্নান করে স্নান করায়, খেলে খাওয়ায়, কোলে নিয়ে ঘুম পাড়ে ঘুম পাড়ায়, নিজে ঘুমালে ঘুম পাড়ায়, কাছে 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 কাছে, এক মুহূর্ত কাজ ছাড়া নাই। ধীরে 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 প্রেমের বাঁধনে বাঁধা পড়ে গেল কৃষ্ণ। মেয়েটির সঙ্গে কথা হয়, কথা বলে কৃষ্ণ। এদিকে রামানুজ সম্প্রদায়, চারটি সম্প্রদায় তো, রামানুজ সম্প্রদায়ের এক সন্ন্যাসীকে স্বপ্নে দেখা দিয়ে কৃষ্ণ বলছে, আমি ঔরঙ্গজেবের মেয়ের কাছে আছি, তুই ওখান থেকে আমায় উদ্ধার কর। স্বপ্ন ভঙ্গ হলো, ভোর হলো, কয়েক হাজার সন্ন্যাসী নিয়ে ওই সন্ন্যাসী আসলেন ঔরঙ্গজেবের কাছে, রাজদরবারে আসলেন। ঔরঙ্গজেব খবর পাঠালেন, যাও সন্ন্যাসীকে নিয়ে এসো। সন্ন্যাসী এসে বলছে, মহারাজ আমাদের ভগবান, আমাদের প্রাণের ঠাকুর আপনার মেয়ের কাছে আছে, আপনি বৃন্দাবন থেকে এনেছেন, ওই কৃষ্ণকে নিতে এসেছি, দয়া করে আপনি দিন। ঠিক আছে বসুন। আর মেয়েকে ডাকলেন, ডেকে বলছে, মা রে তোকে যে কৃষ্ণ দিয়েছিলাম না, ওটা হিন্দুদের ভগবান, দে ওটা আমাদের কাজে লাগবে না, ওই যে সন্ন্যাসী এসেছে ওকে দিয়ে দে। যখনই বলেছে ওই কন্যা, ঔরঙ্গজেবের কন্যা ঔরঙ্গজেবকে বলছে, পিতা আমার হৃৎপিণ্ড চাও আমি দিতে রাজি আছি, আমার প্রাণ চাও দিতে রাজি আছি, কিন্তু প্রাণের প্রাণ আমি ওই প্রতিমাকে আমি দেব না, ওকে ভালোবেসে ফেলেছি পিতা,
ওই আমার প্রাণের প্রাণ আমি দেব না দেব না বুকে জড়িয়ে ধরে নিয়ে কৃষ্ণকে নিয়ে অন্তঃপুরে চলে গেলেন ঔরঙ্গজেব বলছে আমার কন্যা যদি না দেয় আমি দিতে পারি না আপনি বেরিয়ে যান নালে ঘাড় ধাক্কা দিয়ে বেরিয়ে করে দেব সন্ন্যাসী চলে গেলেন নিজের কুঠিয়ায় ভিতরে ঢুকে ভিতর থেকে ছিটকানি দিয়ে গোবিন্দের চরণে মনে মনে নিবেদন করছে হে গোবিন্দ তুমি যদি কন্যার বাঁধনে প্রেমের বাঁধনে বাধা পড়েছ আমায় ওখানে নেওয়ার কি দরকার ছিল আমি জানি তুমি প্রেম ভোগা ভগবান প্রেম যেখানে সেখানেই তুমি এই অপমান না করলে তোমার হতো না যেহেতু তুমি স্বপ্নে দেখা দিয়েছো তুমি আমার কাছে আসা পর্যন্ত আমি আহার করব না তিন দিন তিন রাত্রি জল পর্যন্ত স্পর্শ করল না তিন দিনে তিন দিন রাত্রি কৃষ্ণ আবার স্বপ্নে দেখা দিলেন দেখা দিয়ে সন্ন্যাসীকে বলছে দুঃখ করো না আজকে সম্রাটের কাছে যাবে গিয়ে বলবে একটি ঘরের মাঝখানে আমাকে রাখবে আমাকে বসাবে আর দুপাশে তুমি এক পাশে রাজকন্যা এক পাশে আমি যার কোলে গিয়ে বসব আমি তার অধিকার হব এটাই সত্য আরোপ করো যা প্রভাত হলো স্বপ্নভঙ্গ হলো সন্ন্যাসী আর অন্য কাউকে ডাকলেন না নিজে দৌড়ে ছুটে গেলেন সম্রাটের কাছে গিয়ে বলছে মহারাজ আমি জানি আমাদের ভগবান আপনার কন্যার প্রেমে পড়েছি আমি আপনাকে বিরক্ত করব না এইটুকু সত্য আরোপ করছি একটি ঘরের মাঝখানে কৃষ্ণকে রাখা হোক এক পাশে আপনার কন্যা থাক এক পাশে আমি থাকব আমাদের ভগবান প্রাণ গোবিন্দ যার কোলে যাবে তারই অধিকার সম্রাট বলছে ঠিক আছে তাই হবে মাঝখানে কৃষ্ণকে বসাবো এক পাশে রাজকন্যা এক পাশে সন্ন্যাসী সম্রাট বলছে মা এই গোবিন্দ যার কোলে যাবে তারই অধিকার এই কথা শোনা মাত্র রাজকন্যা শুধু চোখে জল ফেলছে মনে মনে বলছে হে গোবিন্দ এই জগতে কেউ না জানো তুমি তো জানো তুমি হে গোবিন্দ তুমি ছাড়া আমার আর কে
চিত্তে আকুল প্রাণী শুধু চোখে জল ফেলছে, মনে 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 গোবিন্দকে নিবেদন করছে। আশ্চর্যের কথা কি জানেন, আরে কি কৃষ্ণ থাকতে পারে, আরে কি কৃষ্ণ থাকতে পারে, আরে কি কৃষ্ণ থাকতে পারে, ওগো নয়নে জলে ডাকলে তারে, আরে কি কৃষ্ণ থাকতে পারে, কৃষ্ণ এমন হেঁটে হেঁটে রাজকন্যার কোলে গিয়ে বসলে, হরি বসলে রাজকন্যার কোলে গিয়ে বসলো, আর এদিকে সন্ন্যাসী বড় অপমানিত বোধ করলে। সম্রাট বলছে, হে সন্ন্যাসী প্রবর, আপনার কথাই মেনে নিয়েছি, আমার কন্যার কাছ থেকে আমি দিতে পারি না, আপনাদের ভগবানকে বেরিয়ে যান। সন্ন্যাসী ঘরে গিয়ে দরজা দিয়ে মনে মনে প্রতিজ্ঞা করলেন, হে গোবিন্দ, বারবার আমাকে নিয়ে তুমি বড় ছলনা করছো, কি দরকার রাজপ্রসাদে আমাকে অপমান করার, স্বপ্নে দেখা দিই এ প্রাণ আমি রাখবো না, প্রাণ বিসর্জন করব। তিন দিন ওদিকে আগের তিন দিন এবং পরের তিন দিন জল পর্যন্ত গ্রহণ করলেন না, ছয় দিনের দিন রাত্রি স্বপ্নে দেখা দিয়ে কৃষ্ণ বলছি, আমি একটা লীলা খেলা করবার জন্য বারবার তোমাকে বিরক্ত করছি, কিছু মনে করো না সন্ন্যাসী, আজকে যাবে এইভাবে তুমি মাঝখানে বসাবে আমায়, দুপাশে তোমরা দুজনে থাকবে, আজকে আমি তোমার কোলে আসবো। সেইভাবে কথা মতো যখন সম্রাটকে বললেন, সম্রাট বলছে ঠিক আছে এটাই শেষবার, কৃষ্ণকে মাঝখানে রাখলেন, রাজকন্যা একপাশে একপাশে সন্ন্যাসী, সন্ন্যাসী আকুল প্রাণে কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ আমাকে নিয়ে আর এমন ভাবে অপমান করো না, আমি জানি তুমি প্রেমবোকা ভগবান, ওই রাজকন্যার মতো আমার প্রেম ভক্তি নেই ঠিকই, কিন্তু তোমায় তো ভালোবাসি, এই ভালোবাসার একটুখানি মর্যাদা দাও। কৃষ্ণ ধীরে ধীরে সন্ন্যাসীর কোলে এসে বসলেন, রাজকন্যা বুঝতে পারলেন চিরতরে আমি প্রাণ হারিয়ে ফেললাম, মূর্ছিত হয়ে পড়লেন, ঘন ঘন মূর্ছা যাচ্ছে, মূর্ছা ভাঙছে, মূর্ছা মূর্ছিত হয়ে পড়ছে। সম্রাট সন্ন্যাসীর কাছে গিয়ে বলছে, ও সন্ন্যাসী প্রভু, আপনাদের ভগবানকে আপনি নিয়ে যান, কিন্তু আমার মেয়েটি যাতে বাঁচতে পারে তার একটু বিধান করে যান। সন্ন্যাসী রাজকন্যাকে বলছে, মা তুমি দুঃখ পেও না, আমি কথা দিলাম, আমি মন্দিরে নিয়ে গোবিন্দকে স্থাপন করব, সেবা পূজার সময় গোবিন্দ আমার কাছে থাকবে, মঙ্গল আরতি প্রভাত প্রাতকালীন সেবা, সিংহার আরতি ভোগ আরতি সন্ধ্যা আরতি রাত্রে আবার সেবা, এই যে কোনটা সেবা ওই সময় শুধু মন্দিরে থাকবে, আর বাদ বাকি সময় তোমার কাছে থাকবে। রাজকন্যা বলছে ঠিক আছে, রাজকন্যা সম্রাটকে বলছে, পিতা আমি আর রাজপ্রাসাদে থাকবো না, গোবিন্দের জন্য একটা মন্দির করে দাও, সেই মন্দিরের পাশে আমার জন্য একটা ছোট্ট কুটির করে দাও, আমি ওই কুটিরে থাকবো। মন্দিরে গোবিন্দ থাকে, শুধু সেবার সময় সেবক সন্ন্যাসী গোবিন্দের সেবা পূজা করে, আর অবশিষ্ট সময় রাজকন্যার কাছে থাকে। তবে রাজকন্যা বেশি দিন তিনি ধরাধামে থাকলেন না, কৃষ্ণ বিরহী বিরহী কৃষ্ণ সেবা পূজায় মন দিয়ে মনে প্রাণে কৃষ্ণ সেবা করতে করতে
এই নিথর দেহকে ছেড়ে গোবিন্দের চরণে তার আত্মাটি বিলীন হয়ে গেল। নিতাই গৌর হরিব, গৌর হরিব, একেই বলে ভেট। ভেটিবারে গোকুলের পতি কৃষ্ণকে দর্শন করতে হলে আমি শুধু একা দর্শন করব তা নয়, তিনি যেন আমায় দর্শন করে গো। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।